ট্রাফিক আইনে সুষ্ঠু প্রয়োগের অভাব, অবৈধ যান, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের দাপটে ঝিনাইদহে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সড়ক মহাসড়কগুলোতে নিষিদ্ধ তিন চাকার যানের অবাধ চলাচল, অন্যান্য যানবাহনের বেপরোয়া প্রতিযোগিতা আর চালকের অদক্ষতা এর মূল কারণ বলছে সচেতন মহল। ঝিনাইদহ ঢাকা মহাসড়ক কিংবা ঝিনাইদহ যশোর, ঝিনাইদহ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ কুষ্টিয়া প্রতিটি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিনিয়তই দ্রুত গতি আর একে অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে ছোট বড় সকল যানবাহনের মধ্যে। আর এ সকল কারণে বাড়ছে দুর্ঘটনা। জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে চলাচল করছে আলম সাধু, নসিমন, ভটভটি, ইজি বাইক ও ইঞ্জিন চালিত ভ্যান। সিগনাল না মেনে ছোট যানগুলো যত্রতত্র পার্শ্ববর্তী সড়ক থেকে উঠে পড়ছে সড়কে, ফলে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাওয়া তথ্যে 2017 সালে জেলায় 233 সড়ক দুর্ঘটনায় 17 জন ও 486 জন আহত হয়েছিল। 2021 সালে 289 দুর্ঘটনায় 385 জন আহত এবং 41 জন নিহত হয়। এছাড়া 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 104 দুর্ঘটনায় 176 জন আহত এবং 13 জন নিহত হয়েছেন। গাড়ি ঘোড়া যেভাবে বেপরোয়াভাবে চলে নিয়ন্ত্রণ নেই, মানে অ্যাক্সিডেন্ট, এই জন্যই অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি বেড়ে যায়। 60-70 স্পিড গাড়ি আইসে সামনে পর দাঁড়ায় পড়ে, কী করবো আমরা বলে? আমরা তো গাড়ি চালাই, এত বড় গাড়ি দাঁড় করানো যায়। আমরা সাধারণতভাবে টিটি হরেন ব্যবহার করি, টিটি হরেন পিছন থেকে যতই দিন না কেন ওরা ওদের কান পর্যন্ত পৌঁছায় না। এই যে আপনার ইজি বাইক আছে, অটো আছে, এরা সিগন্যালও মানে না, সিগন্যাল টিগন্যাল বোঝে না, যেমনি সেমনি ঢুকে দেয়, এদের জন্যই তো আমাদের খুব কষ্ট হয় গাড়ি চালানো। আমাদের রাস্তার সাইডে দাঁড়ানোই উচিত, আমরা এসে দাঁড়াইছি রাস্তার মাঝখানে, এটা তো আমাদের অন্যায়। তিন চাকার গাড়ি তো সরকারিভাবে নিষিদ্ধ, তারপরও বারবার বলার পরেও এটা ভেলে গে, এরা মনে করেন যে এই রাস্তায় গাড়ি চলে। এবার শহরে এত পরিমাণে ইজি বাইক, যেখানে সেখানে ফসফাস করে ব্রেক করে সেই সব সবসময় দাঁড়িয়ে পড়ে, এটা একটা সচেতন হওয়া উচিত মনে করবেন, যে ইজি বাইক এত পরিমাণে, ইজি বাইকগুলো কমানো উচিত মনে করবেন। গাড়ি ফিটনেস থাকে না এবং তারা লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালনা করে, অবৈধ পার্কিং এবং তাদের ভিতরে প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে এবং ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। আমাদের ঝিনাইদহ জেলার যে রোড ক্যাপাসিটি, সেই রোড ক্যাপাসিটি থেকে ইজি বাইকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তবে আমি অলরেডি উদ্যোগ নিয়েছি এবং আমি সিনিয়র অফিসারদের সাথে কথা বলেছি, আমি কীভাবে চলবো, শুধু ড্রাইভারকে দায়ী করলে হবে না, এখানে প্রত্যেকের ক্ষেত্রে যদি সচেতন থাকি তাহলে দুর্ঘটনা অনেক ক্ষেত্রে রোধ করা সম্ভব।